আমাদের কুলাউড়াবাসীর দুর্ভাগ্য হচ্ছে সরকার গঠন করে একদল, আর কুলাউড়ায় জনপ্রতিনিধি নির্বাচিত হন আর এক দল থেকে, তারা কোন দল করেন? আজকে তাদের কাছে আমার প্রশ্ন, তারা কি বুকে হাত দিয়ে বলতে পারেন তারা যেই দলে মনোনয়ন চান তারা কি সেই দলের নীতি আদর্শে বিশ্বাসী? জনগণের ভোট নিয়ে দুর্নীতি লুটপাট করে যারা আজকে বিভিন্নভাবে আঙ্গুল খুলে কলাগাছ হয়েছেন তাদের আজকে পায়ের তলায় মাটি নেই। কৃষক শ্রমিক, সিএনজি শ্রমিক, রিক্সা শ্রমিক, তাদের পরিশ্রমের টাকা কোথায় যায়, কার পকেটে যায়? তাদের কল্যাণ তহবিলের টাকা তাদের কল্যাণে ব্যয় হয় না, তারাও আজকে অসহায়। বিচার সালিশের মাধ্যমে মানুষের জায়গা জমি দখল করে জনগণ কি আপনাদেরকে এই জন্য ভোট দিয়েছে? যেখানে বিচারে যাবেন সেই বিচারে কি আপনাকে 200-500 জায়গা বাইয়ে বাইয়ে পরিবারের মধ্যে জায়গা নিয়ে বিরোধ লাগলে আপনাকেও সেখানে 200-400 জায়গা কিনতে হবে? এটাই কি কুলাউড়াবাসী আশা করে? মাননীয় প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে যদি মনোনয়ন চান তিনি অনুমতি চাইবেন, যদি মাননীয় প্রধানমন্ত্রী তাকে অনুমতি দেন তাহলে তিনি মনোনয়ন ফরম ক্রয় করবেন, উত্তোলন করবেন। আপনাদের কি মতামত আছে? তিনি কি মনোনয়ন চাইবেন? আপনারা জানেন গত উপজেলা পরিষদ জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়ায় দুইটি নির্বাচনে নৌকা পরাজিত হয়েছে, আর এখানে নৌকা পরাজিত হওয়ার মধ্য দিয়ে গত দুইটি নির্বাচনে যারা নৌকায় ভোট দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা কুলাউড়ায় সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার উন্নয়ন থেকে আরো বঞ্চিত হতো যদি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার হিসাবে কুলাউড়ার উন্নয়নের হাল না ধরতেন, তাহলে আমাদের যাওয়ার জায়গা থাকতো না। সবাই নৌকায় ভোট দিয়েছেন। আমাদের কুলাউড়াবাসীর দুর্ভাগ্য হচ্ছে সরকার গঠন করে একদল, আর কুলাউড়ায় জনপ্রতিনিধি নির্বাচিত হন আর এক দল থেকে। সব সময় আমরা স্রোতের প্রতিকূলে থেকে আমরা কুলাউড়াবাসী আমরা তাদের দুঃখায় বুকা বানিয়ে আমাদের কুলাউড়াবাসীকে বারবার দুঃখা দিয়ে বুকা বানিয়ে কুলাউড়াবাসীর বুট নিয়ে যারা চলে যান, বুটের পর কুলাউড়াবাসী সেই সকল নেতাদের আর খুঁজে পায় না। দুর্যোগ সংকটে মানুষের সুখে দুঃখে আমরা দেখি জনগণ যখন বিপদের সম্মুখীন হয়, আমরা দেখি বন্যা খরা দুর্যোগ করোনা মহামারীতে আমাদের কুলাউড়ার অনেক জনপ্রতিনিধিদের কুলাউড়ায় পাওয়া যায় না। মানুষ যখন বিপদে পড়ে তখন আমাদের ভোট নিয়ে যারা নির্বাচিত হয়েছেন আমরা দেখি তারা অনেক সময় অসুস্থ, অনেকেই সিলেটে ভিডিও কলে সভা সমাবেশ করেন জুম মিটিংয়ে, অনেকে ঢাকা থেকে ছবি পাঠান হাসপাতালে আছেন, পরের দিন আবার দেখি কুলাউড়ায় অসুস্থ। জনগণের ভোট নিয়ে দুর্নীতি লুটপাট করে যারা আজকে বিভিন্নভাবে আঙ্গুল খুলে কলাগাছ হয়েছেন তাদের আজকে পায়ের তলায় মাটি নেই। আজকে তারা অনেক বড় বড় কথা বলে, আমরা দেখি তারা অনেক বড় বড় কথা বলে, দুর্নীতি লুটপাট জনগণের সম্পদ, অসহায় গরিব মানুষ বিপদে পড়ে তাদের সম্পদ আত্মসাত করে বিচার সালিশের মাধ্যমে মানুষের জায়গা জমি দখল করে জনগণ কি আপনাদেরকে এই জন্য ভোট দিয়েছে? যেখানে বিচারে যাবেন সেই বিচারে কি আপনাকে 200-500 জায়গা বাইয়ে বাইয়ে পরিবারের মধ্যে জায়গা নিয়ে বিরোধ লাগলে আপনাকেও সেখানে 200-400 জায়গা কিনতে হবে? এটাই কি কুলাউড়াবাসী আশা করে? আজকে আমরা দেখি কুলাউড়ার কৃষক শ্রমিক, সিএনজি শ্রমিক, রিক্সা শ্রমিক, তাদের পরিশ্রমের টাকা কোথায় যায়, কার পকেটে যায়? তাদের কল্যাণ তহবিলের টাকা তাদের কল্যাণে ব্যয় হয় না, তারাও আজকে অসহায়। বিভিন্নভাবে তাদের টাকা অনেকের পকেটে চলে যায়,
এই হচ্ছে কুলাড়ার অবস্থা। আমরা কুলাড়াবাসীর, আমরা কুলাড়াবাসী সেই অবস্থান থেকে, সেই সমস্যা থেকে পরিত্রাণ চাই। আগামী দিনে কুলাড়াবাসী সেটা দাঁত ভাঙা জবাব দেবে। আজকে আমরা দেখি আমাদের যারা এখানে বড় বড় নেতারা রয়েছেন তারা কোন দল করেন, আজকে তাদের কাছে আমার প্রশ্ন, তারা কি বুকে হাত দিয়ে বলতে পারেন, তারা যেই দলে মনোনয়ন চান তারা কি সেই দলের নীতি আদর্শে বিশ্বাসী? আজকে আমরা দেখলাম 1-11 সময় নেতারা যেভাবে ডিগবাজি দিলেন, কে কোন দলে নেই, কোন দলের নেতা কর্মীরা তাদের নেতাকে খুঁজে পাচ্ছে না, এক দল থেকে আরেক দল, আরেক দল থেকে আরেক দল, এই হচ্ছে কুলাড়ার মানুষের অবস্থা, কুলাড়ার মানুষের দুর্ভাগ্য। আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা বর্তমান বিশ্বের একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, সফল রাষ্ট্রনায়ক এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্ব, বিচক্ষণ নেতৃত্ব এবং দূরদর্শী নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি মনে করি এটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা। আজকে প্রধানমন্ত্রী প্রোটোকল অফিসারের নেতৃত্বে কুলাড়ার স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন, কুলাড়া ডিগ্রি কলেজ সরকারিকরণ, কুলাড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় সরকারিকরণ, কুলাড়ার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভবন এবং লক্ষ লক্ষ টাকার বরাদ্দ, কুলাড়ার হাই স্কুল কলেজ প্রত্যেকটি স্কুলের দিকে, শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালে দেখবেন আজকে সরকারের উন্নয়ন, আজকে ব্রিজ, কালপাট, মসজিদ, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ অসহায় গরিব মানুষ যারা ক্যান্সার সহ কিডনি, হার্ট, লিভার, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাদেরকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসারের মাধ্যমে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে, বিভিন্ন মন্ত্রণালয়ের কোটি কোটি টাকার বরাদ্দ আজকে কুলাড়াবাসীর জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নিয়ে এসেছেন। কুলাড়ার রাস্তাঘাট সহ আরো বৈপ্লবিক উন্নয়ন প্রকল্প অনুমোদন এবং প্রস্তাবিত প্রকল্প, আগামী নির্বাচনে যদি আবারও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সরকার গঠন করি ইনশাআল্লাহ আমাদের সকল প্রকল্প কাজ চলমান থাকবে এবং বাস্তবায়ন হবে। তাই আমি বলবো উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে দল মত নির্বিশেষে আজকের প্রধান অতিথির নেতৃত্বে আওয়ামী লীগের তৃণমূলের সকল নেতাকর্মী, বাজারের সম্মানিত ব্যবসায়ী এবং স্বাভাবিক কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা আছেন সকলের সহযোগিতা নিয়ে আগামী দিনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করব, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদের বিগত সময়ে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন আগামী দিনেও থাকবেন এবং এখানে আমাদের আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি দেখেছি রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি, সম্পাদক, এখানে শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, ছ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু বিমলন্ত সেন কৃষ্ণ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন চিনু, ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক কুলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক এবং বরমশালী ইউনিয়ন সভাপতি, সম্পাদক বাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক শীল ঘোষণা হবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার আবু জাফর রাজুকে কুলাড়াবাসী আগামী নির্বাচনে প্রার্থী হিসাবে দীর্ঘদিন যাবৎ দেখতে চায়। সেই হিসাবে কুলাড়াবাসী বিভিন্ন নির্বাচনী কার্যক্রম করছে, কুলাড়ার আওয়ামী লীগ সহ কুলাড়াবাসী দীর্ঘদিন যাবৎ কাজ করছে এবং কুলাড়া তৃণমূল আওয়ামী লীগের দাবি কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে গণভবনে, আমরা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, জেলা, উপজেলা এবং জনপ্রতিনিধিদের তিনি গণভবনে আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন। সেই সভায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সদ্দেহ জননেতা জনাব আল হাজ মিসবাহুর রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন মৌলভীবাজারের তিনটি আসনে নৌকার সংসদ সদস্য আছেন, দীর্ঘদিন যাবৎ কুলাড়ায় গত তিনটি নির্বাচনে নৌকার কোন প্রার্থী এখানে মনোনয়ন দেওয়া হয় নাই, দীর্ঘদিন এলাকায় নৌকার
সংসদ সদস্য না থাকার কারণে এই 15 বছরে শেখ হাসিনার উন্নয়ন থেকে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী সাথে সাথে বলেছেন এবারে পুনরায় নৌকা দেব। আজকে আপনাদের কাছে আমাদের একটি আহ্বান,